হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পোলো মিস ব্লগিং। আজকে আবারও চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। এখন কোথায় যাচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। যা গরম পড়েছে তাই আর বেশি কিছু চুজ না করে একটা সিম্পল কুর্তি চুজ করে নিয়েছি আজকে পরার জন্য। আর আমি এই কুর্তিটা কিন্তু নিয়েছি ইচ্ছে মতো ফেসবুক পেজ থেকে। কুর্তির কোয়ালিটিটা কিন্তু খুবই ভালো আর খুবই কমফোর্টেবল। তাহলে চলো চটপট রেডি হয়ে নিই, কারণ আমি এখন একটু বেরোবো। কুর্তিটা কিন্তু সত্যি অনেক কমফোর্টেবল, এই সামারে পরার জন্য একেবারে বেস্ট। ইচ্ছে মতো ফেসবুক পেজে কিন্তু অনেক এই ধরনের কালেকশন আছে, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আমি আমার ইউটিউব চ্যানেলের ভিডিও ডেসক্রিপশনে পেজের লিঙ্কটা অবশ্যই দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করে নিতে পারো। আর কুর্তিটা পরে আমাকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। চলো তোমাদের একবার ফুল লুকটা দেখিয়ে দিই। কালারটাও কিন্তু খুবই মিষ্টি কুর্তিটার। এখন কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে অনেক অফারও চলছে, তাই তোমাদের পছন্দের ড্রেসটা অবশ্যই বুক করে নিও। যাই হোক, চলো এবার বেরোনো যাক। তো আমি আর মা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। আর আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের বলাই হলো না। এখন আমরা যাচ্ছি একটা এসি কিনতে, কারণ এত গরম পড়েছে যে উপর ঘরটায় বসে অফিস করাই যাচ্ছে না, ল্যাপটপটাও খুব হিট করে যাচ্ছে, তাই ভাবলাম নিয়েই আসি একটা। যদিও নিচের ঘরে একটা এসি আছে কিন্তু ওখানে বসে ঠিকভাবে অফিসটা করা যায় না, তাই ভাবলাম উপর ঘরের জন্য একটা নিয়েই নিই। গত বছরই যা গরমটা পড়েছিল ভেবেছিলাম নিয়ে নেবো, কিন্তু কিনবো কিনবো করে আর কেনা হয়ে ওঠেনি, তাই ভাবলাম এবার গরমের শুরুতেই কিনে নেওয়া যাক। তাই যেমন ভাবা তেমন কাজ, চলে এলাম দোকানে এসি চুজ করতে। আমাদের নিচের ঘরের এসিটা হিতাচি, তাই ভাবলাম এবার আর হিতাচি নেবো না, এবার অন্য কোনো কোম্পানি নেব। কি কোম্পানির এসি নিচ্ছি সেটা জানতে হলে ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো, তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। যাই হোক, বেশ কয়েকটা দোকান দেখে নিয়েছি, আমাদের পছন্দ হয়ে গেছে তাই একেবারে কিনেই নিয়ে চলে এলাম। আমাদের এসির সাথে ফ্রি ইনস্টলেশন দিয়েছে, তাই দোকান থেকেই লোক এসে বাড়িতে ডেলিভারি করে দিয়ে যাচ্ছে এসিটা। এবার কিন্তু প্যানাসোনিক 5-স্টার ইনভার্টার এসি নিয়েছি। যাই হোক, খুব সুন্দর প্যাকেজিং করে মালটা ডেলিভারি করে দিয়ে গেছে। আর এদিকে দেখো, ইলেকট্রিক মিস্ত্রিও চলে এসেছে এসির লাইনটা ঠিক করার জন্য। ইলেকট্রিক লাইনটা ঠিক হয়ে গেলেই ইনস্টলেশনটা করে দিয়ে যাবে কোম্পানি থেকে। ইলেকট্রিক লাইন কিন্তু কমপ্লিট। এদিকে কিন্তু চলে এসেছে এসি ইনস্টল করতে। তো তোমাদের এসির লুকটা একবার দেখাচ্ছি, দেখো তো কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এসি ইনস্টলেশনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে। এখন ইনডোরটা লাগানো হচ্ছে, ইনডোর কমপ্লিট হয়ে গেলে তারপরে আউটডোর লাগানো হবে। যাই হোক, অবশেষে ইনডোরের কাজ কিন্তু কমপ্লিট হলো। আর এদিকে আউটডোরের কাজও কিন্তু পুরো কমপ্লিট। তো আমাদের এসি ইনস্টলেশন কিন্তু পুরোপুরি কমপ্লিট। আর কিছু এক্সট্রা কাগজ ছিল যেগুলো আমি সুন্দর করে উঠিয়ে নিলাম। খাওয়া পাচ্ছিস?
আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।